দেখেন আজকেও আমার ছেলে দুটো কাঁঠাল নিয়ে আসছে, একটা বড় আর একটা ছোট। এই কাঁঠালটা প্রথমে পারছি তো গাছের থেকে, প্রথমে ভাবছিলাম এই কাঁঠালটা হবে কি না, তারপরে এই কাঁঠালটা পারছি। এই দুইটাই সব থেকে বড় বলতে পারো, আর সব বাকি বাদ ছোট ছোট। এই দুটাতেই হয়ে যাবে, দুটাতেই হবে তাই না? আপনাদের দাদা বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে আসছে, আর ছেলে মামার বাড়ির গাছের থেকে দেখেন দুইটা কাঁঠাল নিয়ে আসছে। আজকে কাঁঠাল দিয়ে চিংড়ি মাছ রান্না করবো, তো চলেন রান্নাঘরে যাই। আজকে চিংড়ি মাছের সাইজটাও একদম পারফেক্ট আছে তাই না মা? হ্যাঁ ভালো, একদম কাঁঠাল চিংড়ি খাওয়ার জন্য একদম পারফেক্ট, বড় বড় সাইজের আছে চিংড়ি মাছটা। গলদা চিংড়ির থেকে কিন্তু আমার এই চিংড়িটাই বেশি খেতে পারবে তোমার? আমার কাছে ওইটা ভালো লাগে। এটা ভালো লাগে না? আমারও খুব ভালো লাগে চিংড়ি মাছটা। প্রথমে চিংড়ি মাছটা বাইছে কাটে নিব। এই বছর কিন্তু আমাদের বাড়িতে আজকে প্রথম কাঁঠাল চিংড়ি রান্না হচ্ছে তাই না মা? হ্যাঁ, কাঁঠালের সিজনে কাঁঠাল চিংড়ি যদি নাই খাওয়া হয় বাড়িতে তাহলে আর কি খাওয়া হলো তাই না? আজকে চিংড়ি মাছের মাথার খোসা লেস্টে সব ফেলে দিচ্ছি, প্রতিদিন তো আমি একটু করে রাখি, আজকে সবই ফেলে দিচ্ছি। লেজের খোসাটা রাখলে চিংড়ি মাছটা একটু বড় দেখা যায়, বড় দেখা যায়, আর আজকের সাইজটা এমনি ঠিক আছে, বড় থাকার দরকার নেই তাই না? হুম, এই চিংড়ি মাছটা পরিষ্কার করে বাইছে নিলাম, এবার ধুয়ে নিব। মাছটা ধুয়ে নিলাম, এবার মাছটা হলুদ লবণ দিয়ে মাখায় রেখে কাঁঠালটা কাটে নিব। হলুদ লবণ দিয়ে মাছটা ভালো করে মাখা নিব। এবার কাঁঠালটা কাটে নিব, তো হাতের মধ্যে একটু তেল মাখাই নিব আর বটিতে মাখাই নিব। কাঁঠালে যে আঠা হয়, হ্যাঁ, এর জন্য তো তেলটা মাখাইলাম, বটিতে যাতে না লাগে। বড়টা কাটি না আগে? হুম, মাটি লাগছে, উপর থেকে ফেলছিলি মনে হয়। হুম, গাছের অনেক উপরে উঠছিলাম তো। দেখেন কাঁঠালটা একদম কচি, দেখি ছোট কাঁঠালটা কেমন, এটাও দেখ খুব সুন্দর, দেখছিস অনেকটা মাংস আছে। দেখেন কাঁঠালের থেকে কত আঠা বেরিয়েছে, এই আঠাগুলো আমি লাউ পাতা দিয়ে মুছে নেব, হাতে লাগবে কম আঠাটা। এখানে দেখেন আমি হলুদগুলো জল নিয়ে নিছি, এই জলের মধ্যে কাঁঠালগুলো আমি ডুমডুম করে কাটিয়ে দিব যাতে কাঁঠালটা কালো না হয়। দেখুন ছোটো কাঁঠালটা কাটে এইটুকু হলো, এবার বড় কাঁঠালটা কাটে নিব। ভালোই হয়েছে আমার, হ্যাঁ অনেকটাই হইলো। কাঁঠালটা কাটে নিলাম, এবার কাঁঠালটা ধুয়ে ভাপ দিয়ে নিব। কড়াই দিয়ে দিব জল, এবার কাঁঠালগুলো দিয়ে দিব। অল্প লবণ দিয়ে দিব, ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপায় নেব। কাঁঠালটা সিদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি পেঁয়াজ আলু টমেটো কাটে নেব। আলুটা আমি এরকম ডুমডুম করে কাটে নিলাম, এবার মশলাগুলো বাইটে নেব। প্রথমে আদা জিরা ধুই না একসাথে বাটে নেব। আদা জিরা ধুই না,
পাঁঠালটা সিদ্ধ হয়ে গেছে, এবার নামায় নেব। কাঁঠালটা হালকা সিদ্ধ করে নিলাম, এবার মাছগুলা ভাজি নেব। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিব তেল। এবার পেঁয়াজ আর রসুন বাটি নিব। পেঁয়াজ রসুন চিংড়ি মাছগুলো ভেজে নিলাম, এবার তুলে নিব। মাছ ভেজে নিলাম, এবার অল্প হলুদ লবণ দিয়ে আলুগুলো ভেজে নিব। হলুদ লবণ এবার শুকনো লঙ্কা বাকি নেব। শুকনো লঙ্কা আলু ভাজা হয়ে গেছে, এবার নামা নিব। ফোড়ন দিয়ে দিব গোটা গরম মশলা, জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা, চারচিনি, এলাচ, লবঙ্গ, শুকনো লঙ্কা, গোটা জিরা, তেজপাতা। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা একটু হালকা লাল করে ভেজে নিলাম, এবার টমেটো কুচি দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার অল্প জল দিয়ে মশলাটা ভালো করে কষাই নিব। মশলাটা ভালো করে কষা নিলাম, এবার এর মধ্যে 1 চামচ টক দই আর সামান্য চিনি দিয়ে দেব। চিনি মশলাটা কষা নিলাম, এর মধ্যে সিদ্ধ করা কাঁঠাল দিয়ে দেব। কাঁঠাল দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার ভাজে রাখা আলুগুলো দিয়ে দেব। আলু কাঁঠাল মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, এবার জল দিয়ে দেব। এবার ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম, এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দিব। এবার গরম মশলা দিয়ে নাড়াচাড়া করে নামাই দিব। কাঁঠাল চিংড়ি রান্না হয়ে গেছে, এবার নামাই নিব।
আজকে কাঁঠাল চিংড়ির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।